হাওড়া লঞ্চঘাট লাগোয়া এবং হাওড়া সেতুর নিচে গঙ্গায় ভেসে উঠেছে ট্যাংরা মাছ। খালি হাতে গামছা নিয়ে বা জাল ফেলে মাছ ধরতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের থেকে অঞ্চলের মাঝি মল্লাদের। এভাবে গঙ্গায় মাছ ভেসে ওঠায় চাঞ্চল্য এলাকায়। ছয় ট্যাংরা মাছ গঙ্গার জলে ভেসে উঠেছে। এখানকার যারা মাছিরা তারা গঙ্গায় নেবে গামছা দিয়ে ছয় ট্যাংরা মাছ ধরেছে। কেন এই মাছ গঙ্গায় ভেসে আসছে সেটা নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দা এবং মাঝি মোল্লারা। কিন্তু গঙ্গাতে এরম দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজ থেকে হাওড়া লঞ্চঘাট সংলগ্ন এরিয়ায় ট্যাংরা মাছ ভেসে উঠেছে এবং বালতি বালতি ড্রাম ড্রাম ট্যাংরা মাছ ধরছে গামছা দিয়ে হাতে দিয়ে। কেন এই জলে ভেসে উঠেছে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য ডাকা হয়েছে বিশেষজ্ঞদের। তবে এই মাছ ভেসে থাকায় এই যে হাওড়া লঞ্চঘাটে যারা যাত্রীরা আসছে তারা হতবাক হয়ে গেছে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। ছয় ট্যাংরা মাছ গঙ্গার জলে ভেসে উঠেছে। এখানকার যারা মাছিরা তারা গঙ্গায় নেবে। এই প্রথম পঞ্চায়েত ভোটে কোন প্রিসাইডিং অফিসার হলফনামা দিয়ে সরাসরি রিগিং এর অভিযোগ পেশ করলেন। রাজ্য নির্বাচন কমিশনকে এই হলফনামার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 12 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় কাশীপুর পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ পেশ করেন খোদ প্রিসাইডিং অফিসার। বিচারপতি অমৃতা সিনহা আগেই জানিয়েছিলেন এই মামলায় ফলাফলের ওপর ওই নবনির্বাচিত পঞ্চায়েতের ভাগ্য নির্ভর করবে। ওই প্রিসাইডিং অফিসার কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক, এই প্রথম নির্বাচনের দায়িত্ব পালন করলেন তিনি। তার বক্তব্য, বেলা 12:30টার পর থেকে সেদিন ওই বুথে নিয়ন্ত্রণ হাতে নেয় 20 থেকে 30 জন দলের একটি দল। ইচ্ছে মতো ভোট দিয়ে প্রিসাইডিং অফিসারকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়। ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। পাহারায় থাকা পুলিশ নেহাতি দর্শক ছিল সেদিন। ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। আইনজীবী সামিম আহমেদের অভিযোগ, স্থানীয় মানুষ হামলা ও রিগিং এর অভিযোগ করলেও সেখানে পুনর্নির্বাচন হয়নি। বানারহাটে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির হাত ধরে তৃণমূলে যোগদান নির্দল পঞ্চায়েতের সদস্য পুনম কেশরী ছেত্রীর। বিজেপি ও বাম শিবির ছেড়ে শতাধিক চা শ্রমিক তৃণমূলে যোগ দিলেন। যোগদান নিয়ে বিজেপির পাল্টা দাবি, নিজেদের দলের কর্মীরায় পুনরায় যোগদান দেখাচ্ছে তৃণমূল। ভোটের আগে এটা তৃণমূলের চমক। শুক্রবার বানারহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং, তৃণমূলের মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক সীমা চৌধুরী, ব্লক সভাপতি রুনু দে সহ অন্যান্য নেতৃত্বরা। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে চা বাগানের খারাপ ফল করেছিল তৃণমূল। নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধার করতেই বাগানের ভোটে বিশেষ নজর দিচ্ছে এই দল। প্রচারে সারা দিন রাত এক করে দিচ্ছে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। আমাদের কয়েকদিন ধরে নির্বাচন চলছে, আমরা দুদিন আমার নির্বাচন প্রচার হয়ে গেছে। অলরেডি প্রচুর মানুষ সাপোর্ট করছেন, সাড়া দিচ্ছেন, অনেক মানুষ বোঝেন, অনেক মানুষ ভুল বুঝেছিলেন, কিন্তু এটা বিধানসভা ইলেকশন আছে। মমতা ব্যানার্জিকে ওরা আলটিমেট ভালোবাসেন এবং আমরা বিপুল পরিমাণে আশাবাদী যে প্রত্যেকটা মানুষ, প্রচুর পরিমাণে আমাদের যিনি প্রার্থী আছেন তাকে বিপুল পরিমাণে চলে যাবে। পারো চলছে ধূপগুড়ি উপনির্বাচনে। একদিকে জোর কদমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার প্রস্তুতি, অন্যদিকে এলাকাতেই প্রচারে বিজেপির সুকান্ত মজুমদার। 2 সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে অভিষেকের জনসভা। ধূপগুড়ি ব্লকে সাঁকুয়াঝোড়ই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফেনীর মাঠে ওই জনসভা হতে চলেছে। এদিকে যখন সাঁকুয়াঝোড়ই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফেনীর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি তুঙ্গে, তার থেকে কিছু দূরেই বিজেপির রাজ্য সভাপতি পায়ে হেঁটে প্রচার সারলেন। ঠাকুরপাট বাজার এলাকায় দোকানে দোকানে ঘুরে বিজেপি প্রার্থী তাপসী রায়ের সমর্থনে প্রচার করলেন সুকান্ত মজুমদার। কথা বললেন স্থানীয়দের সঙ্গেও, খোঁজ নিলেন তাদের শরীরের। স্থানীয়দের দরজায় দরজায় গিয়ে তাপসী রায়ের জন্য ভোট চাইলেন সুকান্ত। হাতে আর মাত্র 2 দিন রয়েছে প্রচারের, আর এই সময় 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী দুই শিবিরই। পদ্মফুলে ভোট চাই, ঠিক আছে? 5 তারিখ সকাল সকাল যাবেন, পদ্মফুলে ভোট দেবেন। হ্যাঁ,
মোদীজির উপর আশীর্বাদ নেবে, মোদীজি গ্যাসের দাম কমিয়ে দিয়েছে, উজালা থাকলে 400 টাকা কম আর এমনি গ্যাস থাকলে 200 টাকা কম। ফের রাজ্যে দুয়ারে সরকার, সপ্তম দফায় এই কর্মসূচি শুরু হতে চলেছে, শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকেই। পরিষেবা প্রদান পর্ব চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন সরকারি শিবিরগুলি আবেদনপত্র জমা নেওয়া হবে। এবারে নতুন করে 4টি পরিষেবা প্রদান করা হবে। নাগরিক সুবিধার্থে স্থায়ী এবং ভ্রাম্যমাণ দু ধরনের শিবিরই থাকছে দুয়ারে সরকারে। রাজ্যের বিভিন্ন সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে আরো সহজে পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে শুরু হলো সপ্তম দফার দুয়ারে সরকারের শিবির। 1 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবারে এই দফায় শিবিরটিকে 2টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব চলবে 1 থেকে 16 সেপ্টেম্বর। এই পর্বে সমস্ত প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে। দ্বিতীয় পর্ব চলবে 18 থেকে 30 সেপ্টেম্বর। এই পর্বে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হবে। দুয়ারে সরকার প্রকল্পের জন্য মোট 5 লাখ শিবিরের ব্যবস্থা করা হচ্ছে রাজ্য জুড়ে। পুরনো সব সরকারি প্রকল্প ছাড়াও 4টি নতুন প্রকল্পের সুবিধে পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। নতুন পরিষেবাগুলি হল বার্ধক্য ভাতা, হস্তশিল্পী ও তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধীকরণ। এবারে দুয়ারে সরকারের শিবির থেকে সাধারণ মানুষের কাছে মোট 35টি আলাদা আলাদা সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নাগরিক সুবিধার্থে স্থায়ী এবং ভ্রাম্যমাণ দু ধরনের শিবির থাকছে দুয়ারে সরকারে। প্রায় 1 লক্ষ শিবিরে আবেদনপত্র গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই শিবিরগুলির মধ্যে 36% ভ্রাম্যমাণ এবং বাকি 64% প্রচলিত শিবির। 2020 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। এ পর্যন্ত 6টি পর্যায়ে 9.5 কোটিরও বেশি মানুষের আবেদন জমা পড়েছে দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরগুলিতে। তার মধ্যে 7.2 কোটি বেশি আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে সফলভাবে পরিষেবা দেওয়া হয়েছে। 2020 সাল থেকে শুরু হওয়া এই দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট 4,66,284টি শিবিরের আয়োজন করা হয়েছে। সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের জন্য 17টি পৃথক নোডাল বিভাগ করা হয়েছে। গোটা বিষয়টির তদারকির দায়িত্বে থাকবেন 41 সিনিয়র IAS অফিসার। এছাড়াও পরিষেবা প্রদানের কাজ সফলভাবে করার জন্য রাজ্যস্তরীয় সম্পাদনকারী দল তৈরি করা হয়েছে। গ্রাহকরা ds.wb.gov.in এই ওয়েবসাইটে নিকটবর্তী শিবিরের খোঁজ পাবেন। ব্লক, জেলা এবং রাজ্যস্তরে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা ভোটের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে সেরার শিরোপা আদায় করে নিয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। কলকাতা টিভি। প্রয়োজনে উপাচার্যর কাজ সামলাবে রাজভবন, সিভি আনন্দ বোসের বার্তায় বিতর্কের ঝড়। আইনের দ্বারস্থ হবে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরজা ক্রমশ তীব্র হচ্ছে। রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্যপাল যেভাবে হস্তক্ষেপ করছেন তা নজিরবিহীন বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোনীত উপাচার্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ এবং গুজরাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠকে রাজ্যপালের বার্তা, কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, অধ্যাপক নিয়োগে রাজ্যের বাইরে থেকে বিশেষজ্ঞদের আনা হবে। বৃহস্পতিবার রাত 10টায় রাজভবন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, রাজ্যে বর্তমানে 14টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। রাজ্যের যে সকল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে রাজ্যপাল তার নিজ ক্ষমতা বলে উপাচার্যের দায়িত্ব পালন করবেন। রাজ্যপালের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার বক্তব্য, যাহা চাল ভাজা তাহাই মুড়ি, তিনি আচার্য তিনিই আবার উপাচার্য। এরই সঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। কোন আইনের বলে উনি এটা করলেন আমার মাথায় ঢুকছে না, আমরা আইনি পদক্ষেপ নেব বলে ভাবছি। এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে সরাসরি রাজ্য শিক্ষা দপ্তরকে চ্যালেঞ্জ করেছেন রাজ্যপাল, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্যপালের এই পদক্ষেপে আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। রাজ্যপালের ভূমিকায় বিব্রত রাজ্য সরকার, ভবিষ্যতে তিক্ততা কোন পর্যায়ে গিয়ে পৌঁছয় সেটাই এখন দেখার। কলকাতা টিভি। আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অন্যান্য খবরে যাব, তার আগে এবার একটু মালদার দিকে নজর রাখি। মালদা, সেখান থেকে গণধর্ষণের অভিযোগ সামনে আসছে। যেমন খবর সামনে আসছে স্কুলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। গতকাল থেকেই নিখোঁজ ছিলেন ছাত্রী, এবার সেখান থেকেই গণধর্ষণের অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি
গৌতম চক্রবর্তী। গৌতমের থেকে বিস্তারিত জানবো, গৌতম ঠিক কি হয়েছিল, গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপর আজ গণধর্ষণের অভিযোগ, তাও স্কুলের ভিতর। একদমই তাই পায়েল, দেখো যে মেয়েটি যে অভিযোগ করেছে তার ইশারা ইঙ্গিতের উপরেই ভিত্তি করে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে, কারণ মেয়েটি মূক বধির এবং এই মূক বধির থাকাতে মেয়েটি কিন্তু কিছু বলতে পারছে না। প্রায় 21-22 বছর বয়স এই মেয়েটির এবং সে গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকেরা জানিয়েছে যে সিংপাড়া সাদিপুর বলে এলাকা, সেখানে তার বাড়ি গ্রামে মোথাবাড়ি থানার, সেখান থেকে দুপুর থেকে নিখোঁজ ছিল। এবং মেয়েটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ এবং অন্যান্য গ্রামের লোকেরাও কিন্তু একটা অভিযোগ করছে যে এই প্রাথমিক বিদ্যালয়, ছাত্রীতলা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের ভেতরে তালা মারা থাকলো, এই মেয়েটিকে কিভাবে নিয়ে গেল কেউ দেখতে পেল না, দুপুরবেলা না সন্ধ্যেবেলা নিয়ে গেছে, পুলিশ তদন্ত করছে। কিন্তু আজকে সকালবেলা পায়েল এই মেয়েটি সারা রাত বাড়ি না ফিরে আসাতে থানাতে অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে বাড়ির লোকেরাই খোঁজ পায় যে স্কুলের ভিতরে রক্তাক্ত অবস্থায় মেয়েটি পড়ে রয়েছে। তারপরে পাতি চপকে এলাকার লোকজন স্কুলের ভিতরে যায়, তারপরে তালা খুলিয়ে স্কুলের ভিতর থেকে বাইরে নিয়ে আসে। এখন প্রশ্ন উঠেছে যে এই রকম একটি স্কুল, সরকারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় যদিও বা, তো তাহলে কি করে স্কুলের ভিতরে এরকম ভাবে ঢুকতে পারলো বাইরের লোক? যা মেয়েটির বক্তব্য আকারে ইঙ্গিতে মেয়েটি বলেছে যে তিনজন যুবক ছিল, পুলিশের কাছে কিন্তু সঠিকভাবে কারোর নাম বলা সম্ভব হচ্ছে না পায়েল এই মুহূর্তে, যেহেতু মেয়েটি মূক বধির। কিন্তু পুলিশ তদন্ত শুরু করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং একজনকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে। এই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মেয়েটির বাবা এবং মা অত্যন্ত তারা দরিদ্র পরিবারের এবং তারা পুলিশের কাছে, প্রশাসনের কাছে সঠিক বিচার চেয়ে আবেদন করেছে। পুলিশও কিন্তু বলছে যে আমরা তদন্ত শুরু করেছি, যেহেতু মেয়েটির কাছ থেকে জানা সম্ভব হচ্ছে না যে কারা, যেহেতু মেয়েটি কথা বলতে পারে না, তার আকার ইঙ্গিতে আমরা যেটা বুঝতে পারছি চেহারার বর্ণনা, সেই সময় কারা কোথায় ছিল, এরকম ভাবেই পুলিশ কিন্তু অনুমানের ভিত্তিতে তদন্ত শুরু করে একজনকে ধরতে পেরেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, তাকে আটক করা হয়েছে, মোটাবাড়ি থানাতে রাখা হয়েছে। মেয়েটির যে নির্যাতিতা মহিলা, তার বাঙিটোলা গ্রামীণ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষার পর ডাক্তাররা রিপোর্ট দিয়েছেন এবং গ্রামের লোকেরাও বলেছেন যে প্রাথমিকভাবে তারা অনুমান করছে যে মেয়েটির সঙ্গে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তারপরে বোঝাই যাচ্ছে মুখোমুখি থাকায় স্পষ্ট না হলেও সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে। ধন্যবাদ গৌতম। প্রতিনিধি গৌতম ছিলেন আমাদের সঙ্গে। গতকাল থেকে নিখোঁজ ছিলেন যে যুবতী, মূক বধির ছিলেন তিনি, তাই আকার ইঙ্গিতেই যতটা বোঝা যাচ্ছে, যেভাবে বোঝাচ্ছেন তিনি গণধর্ষণের কথাও জানাচ্ছে মেয়েটি। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ পূজো দিলেন তিনি, আজ পৌঁছেই সবার প্রথম পূজো দিলেন তিনি পঙ্কজ চৌধুরী। বর্গভী মা মন্দিরে পূজো দিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। পূর্ব মেদিনীপুর সফরে গেছেন তিনি এবং সেখানে গিয়ে প্রথমেই পূজো দিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। কাজল মাইতি রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানতে চাইবো। কাজল, আজ অর্থমন্ত্রী পৌঁছেছেন সেখানে, সাধারণ মানুষের সঙ্গে কি কথা বলেছেন, তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চেয়েছেন তিনি? না দেখো, পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত নির্বাচনের পরে আজকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তিনি পঙ্কজ চৌধুরী তিনি
কোলাঘাটে আসেন এবং সেখানে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে একজনের বাড়িতে সেখানে খাওয়া দাওয়া করে এবং সেখান থেকে তিনি খাওয়া দাওয়া সেরে তিনি কিন্তু একেবারে তমলুকের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে বর্ধমান মন্দিরে পুজো দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে সেখানে মাটি সংগ্রহ করেন এবং তারপরেই পূর্ব মেদিনীপুর জেলা যে তমলুক সাংগঠনিক জেলার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে সেখানে তিনি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তারপরেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ফলে বলা যায় যে আজকে এই নির্বাচনের পরে এবং আগামী যে ২৪ যে লোকসভা নির্বাচন সেখানে সংগঠনকে আরো জোরদার করার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই পূর্ব মেদিনীপুর জেলা সফর। ধন্যবাদ কাজল। টেলিফোন লাইনে কাজল মাইতে ছিলেন প্রতিনিধি। ভাঙড়ের দিকে নজর রাখবো এবার, কারণ ভাঙড়ে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষের খবর সামনে আসছে। আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, যেখানে আইএসএফ এর সঙ্গে তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ের দিকে আমরা নজর রেখেছি, ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ে সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ এর সঙ্গে তৃণমূলের সংঘর্ষ। সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানবো, জাহাঙ্গীর রয়েছেন টেলিফোন লাইনে। জাহাঙ্গীর, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি দেখা যাচ্ছে সেখানে জানাবে। একেবারে তোমাকে দেখেন যে ভাঙড়ের জিরেনগাছ এলাকায় সেখানে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত যে গাছ বসানোকে কেন্দ্র করে দুই দলের মধ্যেই সংঘর্ষ হয়। এই সংঘর্ষে যেটা যথেষ্ট উত্তপ্ত হয় এবং দুই দলের দুজন আইএসএফ কর্মী এবং একজন আইএসএফ কর্মী এবং দুজন তৃণমূল কর্মী আহত হয়। তাদেরকে প্রাথমিকভাবে জিরেনগাছ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং এই ঘটনার পরই খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন কাশিপুর থানার পুলিশ। এসে দুই দলের তোর যারা ওখানে জমে ছিল তাদেরকে সরিয়ে দিয়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত তাদেরকে চিকিৎসা চলছে জেএনকেসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ধন্যবাদ জাহাঙ্গীর, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জাহাঙ্গীর হোসেন ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। জেলা সারাদিন এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন। We'll be right back.